সুবর্ণ সাদিকা লিখেছেন আমার মেয়ের বয়স তিন বছর ওর নামে গহনা কী জাকাত কে কি জাকাত দিতে হবে বাচ্চাদের গহনার জাকাত দিতে হবে কেডার ইমামদের মধ্যে ফোকাহাদের মধ্যে মতো পার্থক্য আছে অনেক ফোকাদের মতো হলো বাচ্চাদের গহনারও জাকাত দিতে হবে কারণ এটা সম্পদের জাকাত ব্যক্তির উপর আসে না অতএব সম্পদ নেশা পরিমাণ হলে তার জাকাত দিতে হবে বাবা বাচ্চার পক্ষ থেকে বাবা মা দিবেন আহ যদিও অনেকগুলো একরাম বলেন না যেহেতু প্রাপ্তবয়স্করা তাদের উপরে এটি বর্তাবে না নাজমা খান আপনি লিখেছেন আমি নামাজ আদায় করলে মজা লাগে কিন্তু নানান কিছু মনে আসে থেকে আমার নামাজ নষ্ট হয়ে যাবে নষ্ট নামাজের মধ্যে অন্যদিকে চলে যাওয়াটা অস্বাভাবিক নয় এটা যেতে পারে নবিকরিম সাল্লাহ সাল্লাম নামাজের ইমাবাদি করার সময় বাচ্চার কার্নাওয়াজ শুনেছেন তারপর নামাজকে সংক্ষিপ্ত করেছেন অথবা অন্যদিকে চলে যেতে পারে এটা প্রকৃতিগত বিষয় কিন্তু ইচ্ছাকৃতভাবে অন্য চিন্তা ভাবনার ভিতরে ডুবে থাকাটা হলো দোষের অন্যদিকে মন গেলে সেটাকে সরিয়ে আনতে হবে এটা হলো মূল বিষয় এরপর এমটি আবদুল্লাপি বলেছেন দোয়া কবুলের সময় কি হাত দোয়া কবুলের সময় কি হাত তুলে দোয়া করতে হবে নাকি হাত না তুলে দোয়া করলেও সে দোয়া কবুল হবে দোয়ার আদব হল আপনি যখন চাইবেন ইদা আল তুমুল্লা হাফাসল একু ফিকম তোমরা যখন আল্লাহ গাছ চাইবে তখন তোমাদের হাতের তালু দিয়ে আল্লাগে চাইবে অর্থাৎ হাত তুলে দোয়া করবে এটা সাধারণ আদব শিষ্টাচার তবে নির্দিষ্ট দোয়ার কোন ফর্মেট যদি থাকে যে অমুক জায়গায় দোয়াটা পড়বেন টয়লেটে ঢুকার সময় এটা পড়বেন খাবার সময় এটা পড়বেন ঘুমের সময় এটা পড়বেন এরকম নির্দিষ্ট ফর্মেট ঠিক করা থাকলে সেখানে হাত তোলা নয় বরং শুধু দোয়া উচ্চারণ করবেন আর সাধারণ দোয়া কবুল হয় এই টাইমগুলোতে এরকম যদি সময় থাকে সেখানে আপনি হাত তুলে দেওয়া করাটা কিন্তু দোয়ার আদব আসান হাবিব আপনি লিখেছেন কোনো মসজিদের সভাপতি অথবা সাধারণ সম্পাদক কি কোনো দুর্গা মণ্ডপে গিয়ে পুজো উপলক্ষে কোনো কার্যক্রম অনুসরণ করতে পারে এই জন্য মসজিদ কর্তৃপক্ষ কী ধরনের ব্যবস্থা গ্রহণ করতে পারে এটা কোনো মুসলমান করতে পারেন না কারণ যিনি যেটাকে আপনি শিল্প মনে করছেন সেটাকে আপনি অংশগ্রহণ করা বা সেটাকে সহযোগিতা করা এটা আপনার বিশ্বাসের সাথে বিশ্বাসঘাতকতার সামিল এ ধরনের মানুষ তাদেরকে বোঝানো উচিত তবা করে তারা যেন ফিরে আসে অন্যথায় আহ মসজিদ দায়িত্ব থেকে তাদেরকে সরানোর জন্য কর্তৃপক্ষ উদ্যোগ নেওয়া উচিত আনিসিয়াডি থেকে আপনি লিখেছেন মিলাদ মাহফিলের ইহারাবি সালাম আলাইকা দাঁড়িয়ে পড়া কি বিদাত দূরত পড়তে গিয়ে দাঁড়িয়ে যেতে হবে মিসালাম চলে আসেন এ সমস্ত যে ভ্রান্ত বিশ্বাস আছে সেগুলোর প্রতি বিশ্বাস শাখাটা অবশ্যই এবং এই কর্মটা এই বিশ্বাস থেকে যখন মানুষ করবে বিদাতে পরিগণিত হবে ও মেহানি আপনি লিখেছেন ছোট ছেলে এবং মেয়ের দিকে বাবা মা হক দৃষ্টিতে দেখলে নাকি বাচ্চাদের রোগ ইত্যাদি হয় এটা ইস্যাম দৃষ্টিতে কতটুকু গ্রহণযোগ্য না এমন কোনো কথা নেই তবে ছেলে মেয়ের দিকে বাবা মা যদি রাক্ষসী দৃষ্টি দেখে বদনজর বাবা মারও লাগতে পারে সেজন্য তারা যাতে বদনজর না লাগে সেজন্য তবা কাল্লা বলবে আল্লাহ কাছে বরকত দোয়া করবে যাতে করে বদনজর না লাগে রাহুলরা আর যে দিকে লিখেছেন বিয়ের বিনিময়ে চাকরি পেলে সে চাকরি থেকে উপার্জন হার হবে কিনা হয়ে যাবে তবে মানে এই পদ্ধতিটা গ্রহণযোগ্য বা আসন্দর কোনো পদ্ধতি হলো না বাট চাকরি হালাল হয়ে যাবে যদি হালাল চাকরি পান করতে পারেন